বিশ্বাস করেন, যদি এই রকম একটা যুদ্ধ বাধে, আমার যদি কয় বলে পকেট থেকে 50,000 টাকা রাশিয়া যদি কোনো একটা আন্তর্জাতিক ফান্ড তৈরি করে আর পুতিন কাকু বলে যে হ্যাঁ বিদেশি তোমরা যারা আসো, যারা মনে করো যে ইসরায়েলের বিরুদ্ধে এই অ্যাকশনে অস্ত্র টস্ত্রের শর্ট আছে, তো তোমরা দিবা কিনা, আমার মনে হয় যে বাংলাদেশ থেকে যেই পরিমাণ ফান্ড রাশিয়ার কাছে যাবে অন্তত ইসরায়েলকে বাটাম দেওয়ার জন্য, সেই টাকায় পুতিন কাকু ইসরায়েলের মোটামুটি 10 ভাগের 1 ভাগ উড়াই দিতে পারবে। অনেকদিন পর আবারও নতুন করে ইসরায়েল এবং রাশিয়ার মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন সামনে এসেছে। বেসিক্যালি ভ্লাদিমির পুতিন জেলেনস্কিকে নিয়ে একটা কথা বলেছেন, আর এই কথায় জ্বালাপোড়া উঠছে কোথায়, ইসরায়েলে। টাইমস অব ইসরায়েল পুতিনের এই বক্তব্যকে কাউন্টার করে তার আবার জেলির পক্ষে একটা বক্তব্য দিয়েছে, আর এতেই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে যে কি লিমিট মে রাহো। ঘটনা হচ্ছে কি, আপনার পুতিন কাকু এই যুদ্ধের পরে জেলিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন। গত 16 জুন সেন্ট পিটার্সবার্গে আপনার অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণ করেছিল রুশ প্রেসিডেন্ট, আপনারা জানেন যে দুবাইও সেখানে কানেক্টেড ছিল। তো সেখানে বিভিন্ন বক্তব্যের একাংশে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সমালোচনা করেছিলেন তার ধর্মীয় পরিচয় নিয়ে। পুতিন বক্তব্য দেওয়ার সময় দাবি করেছে যে জেলেনস্কি নিজেকে ইহুদি ধর্মাবলম্বী হিসাবে দাবি করলেও তিনি বেসিক্যালি ইহুদি নন, উল্টো জেলেই আপনার ইহুদিদের জন্য লজ্জার কারণ। এই ব্যাপারে পুতিন বলছেন, আমার অনেক ইহুদি বন্ধু আছে, তাদের বক্তব্য জেলেনস্কি ইহুদি নয়, সে ইহুদিদের লজ্জার কারণ। তিনি আবার বলছেন যে এটা আমি কোনো মজা বা বিদ্রুপ করে বলছি না, কারণ এখন নব্য নাৎসি এবং হিটলারের শীর্ষদের ইউক্রেনের নায়কদের স্থানে জায়গা দেওয়া হয়েছে, মানে হিটলার যেই লেভেলে ছিল তার জায়গাতে এখন জেলিরে বসানো হয়েছে পশ্চিমাদের পক্ষ থেকে। পুতিন দাবি করছেন জেলেনস্কি হলেন ইহুদি রক্তের মানুষ। আকার ইঙ্গিতে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে নাৎসি আখ্যা দিয়ে তিনি বলছেন কেন নাৎসিদের নেতৃত্বে জেলি রয়েছে। আপনার এই বক্তব্যটার আগেও একবার পুতিন কাকু আপনার জেলির ধর্ম পরিচয় নিয়ে পুতিন কাকুর আগে খোঁচা দিয়েছিল রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তখন তিনি বলেছিলেন জেলেনস্কি একজন ইহুদি কিনা সন্দেহ আছে, তবে হিটলারের শরীরেও ইহুদির রক্ত ছিল। ওই সময়ও তার এই মন্তব্যের পর জ্বালাপোড়া উঠছে কোথায়, যুক্তরাষ্ট্রে, মানে আমেরিকা এটা নিয়ে প্রতিবেদন করছে। জ্বালাপোড়া উঠছিল কোথায়, ইয়াহুদিবাদী ইসরায়েলে। ইসরায়েল তখন আবার ওই যে জেলি ইহুদি দাবি করা ইসরায়েলরে বলছিল যে ভাইয়া আমরাও ইহুদি তোমরাও ইহুদি, আসো আমরা মিলা আমাদের ইউক্রেনকে বাঁচাই, আমাদেরকে সহযোগিতা দাও। এরপরে অতি উৎসাহী হইয়া তখন ইসরায়েল একটা অ্যাক্টিভিটিস দেখাইছিল যে আয়রন ডোম দেবে, মানে ইসরায়েলের যে প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা সিস্টেম। তখন এটা নিয়ে আপনাদের খেয়াল থাকার কথা যে রাশিয়া এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কে এতটাই অবস্থান হয়েছিল যে পুতিন কাকু করছিল কি, যে রাশিয়ার ভেতরে থাকা এই ইসরায়েলি ইহুদিদের বিভিন্ন সংস্থা আইনের মাধ্যমে বন্ধ টন্ধ করে কয়েকটারে দেশ ছাড়া করাইছিল, খেয়াল আছে তো, এমনকি এরা রাশিয়ার জন্য ক্ষতিকর এরকম একটা শক্ত অবস্থানে গিয়েছিল। তো মাঝখানে পরিস্থিতি অনেকটা ঠান্ডা আবার ছিল, কিন্তু হঠাৎ করে গত 16 তারিখে ভ্লাদিমির পুতিনের এই বক্তব্যকে কাউন্টার করে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল তারা বলছে যে আপনার জেলির পূর্বপুরুষরা ইয়াহুদি ছিল এবং তার পরিবারের অনেক সদস্য জার্মানি নাৎসিদের হাতে প্রাণ হারিয়েছেন, মানে তাদের এই বক্তব্যটাকে আবার রাশিয়া খাবল দিয়ে আনিছে। কেন, দেখেন পুতিনের কথাটারে কাউন্টার করছে, পুতিন বলছে যে সে ইহুদি না, অ্যান্ড ইসরায়েল বলছে সে ইয়াহুদি, কাউন্টার হইল। অপরদিকে পুতিন বলল যে হিটলারের অনুসারী বা হিটলারের যে নাৎসি বাহিনী ছিল তাদের অনুসারীদের নেতৃত্বেই জিতছে জেলি। বাট টাইমস অফ ইসরায়েল বলছে যে জেলেনস্কির পরিবারের অনেক সদস্য জার্মানির নাৎসিদের হাতে প্রাণ হারিয়েছে, এইখানে আসলে খেলাটা লাগছে। এখন এই খেলায় কূটনৈতিকভাবে হয়তো নানান ধরনের বক্তব্য বা নানান ধরনের কী বলা হয় যে চ্যানেলে কথাবার্তা হয়, কিন্তু ফুল যুদ্ধটা আসলে লাগে 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 না। বাট আমি চাই রাশিয়া ইসরায়েলের সাথে লাগুক, তবে ইসরায়েলের সাথে কিন্তু কিছু কিছু অংশে রাশিয়ার বিরোধ আছে, সেটাও আপনারা জানেন যে সিরিয়া ইস্যুতে সেইখানে আবার 2টা গ্রুপ একসাথে কাজ করে। সিরিয়াতে কিন্তু ইরান এবং রাশিয়া একটা মিত্রশক্তি, যুক্তরাষ্ট্র ইসরায়েল আরেকটা মিত্রশক্তি, সেইখানে আবার এই গ্রুপ ওই গ্রুপে, মানে এই গ্রুপ ওই গ্রুপে শায়েস্তা করে। তো গতকালকে এই ধরনের বক্তব্যের পর আপনার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, মানে সের্গেই ল্যাভরভ, এবং আরেকজন মহিলা আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের, মারিয়া জাখারোভা, তিনি আপনার
বক্তব্য দিয়েছেন যে ইসরায়েলের উচিত ভিনদেশি ইস্যুতে নিজেদেরকে মানে লিমিটের মধ্যে রেখে বক্তব্য দেওয়া। সুসম্পর্ক বন্ধুত্ব বজায় রাখতে হলে এমন কোনো বক্তব্য বা এমন কোনো কাউন্টার করা উচিত নয় যেটা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে, কারণ পশ্চিমারা একত্রিত হয়েছে, নানান ছদ্মবেশে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো ইসরায়েল যে আমেরিকার চ্যামচা এটা তো কোনো ভুল নাই, ফিলিস্তিন ইস্যুতে বলেন, যে কোনো ইস্যুতে বলেন, আমেরিকা এমনি উপরে মাঝে মাঝে বলে অমানবিক ইসরায়েল যা করে, কিন্তু দিন শেষে কজে কথা সঠিক, মারতে থাকো ট্যাকেল আমরা দিব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ লাগুক, ইসরায়েলের সাথে লাগুক, আসলে আমি চাই আমার গাড়ির থেকে আমি 50,000 টাকা দেবো ইনশাল্লাহ, যদি এরকম ফান্ড তৈরি করে পুতিন কাকু, তাহলে একটা মারমনি ইস্কান্দর বা কেলিভার। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।